খেলোয়াড়দের জীবন নিয়ে আমরা সব সময় খুব উৎসুক থাকি। দূর থেকে মনে হয় তাদের দুনিয়া কতই না ঝলমলে, কোনো ঝামেলা নেই। কিন্তু তাদেরও বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে যেতে হয় যখন তারা ইমেজ সংকটে পড়ে। এমনই এক কোরিয়ান ফুটবলার টিমের স্ট্রাইকার ইয়ুন, যার ইমেজ বিভিন্ন কারণবশত পুরোপুরি খারাপ হয়ে যায়। তাই তার ইমেজ ঠিক করার জন্য ইয়ুনের এজেন্সি তাকে একটি আশ্রয়হীনদের ফুটবল টিমের কোচ হতে বলে, যারা ঠিক মতো বলটাও সামলাতে পারত না। তবে তাদের মধ্যে ছিল প্রবল আগ্রহ এবং একটি স্বপ্ন, আর তা হলো আশ্রয়হীনদের ফুটবল বিশ্বকাপ খেলা। এখন ইয়ুন কি পারবে তাদের স্বপ্ন পূরণের পথে তাদের এগিয়ে নিয়ে যেতে এবং নিজের ইমেজ সংকট কাটিয়ে উঠতে? চলুন আর দেরি না করে সিনেমার গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা তুমুল উত্তেজনার এক ফুটবল ম্যাচ দেখি। দুই দলই সমানে সমান লড়াই করে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে রেড চ্যাম্পিয়ন দলের জিতে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। দলের সবচেয়ে ভালো দুই খেলোয়াড়, দুই স্ট্রাইকার এগিয়ে যায়। এখন যদি স্ট্রাইকার ইয়ুন ক্যাপ্টেন পার্ককে বল পাস করে দেয়, পার্ক গোল দিয়ে দিতে পারবে এবং তারা খুব সহজেই জিতে যাবে। তবে দেখা যায় শেষ পর্যন্ত ইয়ুন বল পাস করে না এবং বল নিয়ে এগিয়ে যেতে থাকে। এতে করে সবাই ভীষণ অবাক হয়, তাদের কোচ রাগে ফেটে পড়ে, সে ইয়ুনকে দূর থেকে গালমন্দ করতে থাকে। শেষ মুহূর্ত অবধি ইয়ুন পার্ককে বল পাস করে না, তারা ম্যাচ হেরে যায়। হারার পর তাদের নিয়ে অনেক ধরনের কথা হতে থাকে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তারা জর্জরিত হয়ে যায়। এমন সময় এক সাংবাদিক প্রশ্ন করে, সে শুনেছে ইয়ুনের মা পলাতক আছে, পুলিশ তার মাকে খুঁজছে, এই ব্যাপারে সে কি বলতে চায়? আজ কি তার মা খেলা দেখতে এসেছে? ইয়ুন এই প্রশ্নের জবাব দেয় না। এই হারের দায় সম্পূর্ণ ইয়ুনের, তা সবাই বুঝতে পারে। কোচ ইয়ুনকে প্রচণ্ড গালমন্দ করতে থাকে। দলের অন্যান্যরা কোচকে কোনো মতে শান্ত করে। ইয়ুনের সতীর্থ প্লেয়ার তাকে বলে, সে জানে ইদানিং ইয়ুনের মানসিক অবস্থা স্থিতিশীল না, তবুও তার উচিত হয়নি এভাবে খেলা। তারা যখন হোটেলে ফিরে যাচ্ছিল, ওই সাংবাদিক আবারও ইয়ুনকে তার মায়ের সম্পর্কে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। ইয়ুন এবার আর নিজেকে সামলাতে পারে না, আর ওই সাংবাদিককে ঘুষি মেরে বসে। সেখানে অসংখ্য খেলাপ্রেমী আর সাংবাদিকরা ছিল, তাই মুহূর্তে এই ঘুষির খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে। এই একটি ঘটনায় ইয়ুনের ইমেজ খুবই খারাপ হয়ে যায়। এই খারাপ ইমেজ ঠিক করার জন্য ইয়ুনের এজেন্সি কাজ করতে থাকে। তারা ইয়ুনের ইমেজ ঠিক করতে এবং অনেক টাকা কামাতে অনেকগুলো পরিকল্পনা নিয়ে আসে, তবে ইয়ুনের কোনো পরিকল্পনাই পছন্দ হয় না। সে ওখান থেকে উঠে চলে আসছিল, তখন তার এজেন্সির হেড তাকে জিজ্ঞেস করে তার মায়ের সেটেলমেন্টের জন্য যে টাকা প্রয়োজন সেগুলো সে কোথায় পাবে। ইয়ুন এবার থমকে দাঁড়ায় আর আবারও ভেতরে এসে বসে। ইয়ুন বলে সে যে কোনো ধরনের শো করতে রাজি আছে, তবে তারা তাকে প্রস্তাব দিয়েছে আশ্রয়হীনদের ফুটবল টিমের জন্য কোচ হতে, এ ধরনের কাজ করতে সে রাজি নয়। এজেন্সি হেড বলে, যতই সস্তায় হোক না কেন, সেখান থেকে অনেক টাকা পেতে পারে সে। এবার লি নামের এক মেয়ে আসে, যে তাদের জন্য মূল পরিকল্পনা তৈরি করে এনেছে। লি একজন শর্ট ফিল্ম ডিরেক্টর। ইয়ুন যখন আশ্রয়হীন লোকদের নিয়ে ফুটবল খেলা শেখাবে, তার সব কিছু নিয়ে ডকুমেন্টারি তৈরি করবে লি। সেই ডকুমেন্টারি থেকে তারা টাকা কামাবে এবং ইয়ুনের ইমেজ সংকট কাটবে। এই হলো এজেন্সির পরিকল্পনা। ঠিক দুই মাস পর বুদাপেস্ট শহরে আশ্রয়হীনদের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। সেখানে কোরিয়ার হয়ে যে দলটি প্রতিনিধিত্ব করবে, ইয়ুনকে সে দলেরই কোচ হতে হবে। আশ্রয়হীন দলের ফুটবল খেলার কিছু ভিডিও ইয়ুনকে দেখানো হয়, আর ইয়ুন বুঝতে পারে এরা ফুটবল খেলায় কতটা কাঁচা। লি ইয়ুনকে ধন্যবাদ জানায় এমন একটি জায়গায় তার মেধা দান করার জন্য। ইয়ুন বিরক্ত হয়ে বলে সে মেধা টেধা দান করতে পারবে না, সে বরঞ্চ কিছু টাকা দান করে দিতে পারে। তখন এজেন্সির হেড বলে, দান করতে সে টাকা পাবেই বা কোথায়, সে নিজেই তো আর্থিক সংকটে আছে। বর্তমান ইমেজ সংকটের কারণে অনেক কোম্পানি তার সাথে কন্ট্যাক্ট সাইন করছে না, তার এমনিতেও টাকার প্রয়োজন, তাই তাকে এই কাজ করতেই হবে। ইয়ুনের আর বলার কিছুই থাকে না। পরের দৃশ্যে আমরা ইয়ুনকে আশ্রয়হীন খেলোয়াড়দের ক্যাম্পে দেখি। ওই মানুষগুলোর চেহারা আর খেলায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট ছিল। ইয়ুন খুব বিরক্ত হলেও সে হাসি খুশি থাকার ভান করে আর নিজের পরিচয় দিতে যায়। ডিরেক্টর লি তখন এসে কাট করে আর বলে তাদের আবারও শুট করতে হবে। এতে ইয়ুনের বিরক্তি আরো বেশি বেড়ে যায়। লি ইয়ুনের সাথে আলাদা কথা বলতে চায়।
তারা এক পাশে গেলে লি ইউনকে নানানভাবে মোটিভেট করার চেষ্টা করে, সারাক্ষণই হাসতে বলে। এই কথা শুনে ইউন লিকে পাগল বলে। আর লি বলে, বুদ্ধিমান লোকেদের এই জগতে জায়গা নেই। এ কথাটা ইউনের গায়ে লেগে যায় এবং এরপর সে পুরো জোশের সাথে কাজে নামে। এরপর লি ক্যাম্পের সবাইকে বলে, এখন বাছাই পর্ব হবে আর তারই শুটিং শুরু হবে। বাছাই পর্বের খেলা শুরু হয়। এসব বাছাইয়ের খেলা পুরোটাই ভনিতা ছিল। লির আসল পরিকল্পনা হলো, সে এমন 11 জনকে বেছে নিবে যাদের সবচেয়ে বেশি দুঃখের অতীত আছে, কারণ তাদের কাছে খেলাটা খুব বেশি বড় কিছু না। তারা ডকুমেন্টারিটাকে একটি সিনেমার মতো করে তৈরি করতে চায়, যেন খুব বেশি মানুষ এটি দেখে এবং তাদের খুব বেশি লাভ হয়। এজন্য তাদের দরকার অনেকগুলো ইমোশনাল স্টোরি। লি যাদের নিতে চায় তাদের কথা একে একে বলতে থাকে। প্রথম জন হলো হন কিম। সে একসময় অনেক ধনী ছিল, একটি কোম্পানির সিইও ছিল। হঠাৎ করে তার ব্যবসায় অনেক বড় লস হয়। বর্তমানে তার অবস্থা বেশ সঙ্গীন। দ্বিতীয় জনের নাম বোম সুসন। সুসন যে মেয়েকে ভালোবাসে সেই মেয়েটি মানসিকভাবে অসুস্থ। সুসনের গল্পে একই সাথে ভালোবাসা আর দারিদ্রতা দুটিই আছে, যা তাদের ডকুমেন্টারির জন্য বেশ কাজে দিবে। তৃতীয় জন বং জিয়ন। জিয়নের একটি মেয়ে আছে যে স্কুলে পড়ে। তার প্রাক্তন স্ত্রী তার মেয়েকে নিয়ে খুব দ্রুত অস্ট্রেলিয়া চলে যাবে। জিয়নের গল্পে আছে পরিবার ভাঙার ইমোশন। শেষে আমরা দেখি মুন সিউজুনকে। মুন আসলে কোনো আশ্রয়হীন না, বরং সে একজন আন্ডারগ্রাউন্ড গ্যাংয়ের সদস্য। বর্তমানে সে পলাতক আছে আর আশ্রয়হীন সেজে আছে। তার গল্পে থ্রিলারের গন্ধ পাওয়া যায়, তাই লি তাকে রেখেছে। এছাড়াও মুন একজন অদ্ভুত পার্সোনালিটির মানুষ। কখন সে স্বাভাবিক থাকে আর কখন সে গ্যাংস্টার মুডে চলে যায় তা বলা মুশকিল। আর ফুটবলটাও সে মোটামুটি ভালোই খেলে। ফুটবল খেলতে খেলতে মন নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে, সে 7 বছর বয়সে তার মার কাছে বলেছিল ফুটবল কিনে দিতে। তার মা তাতে রাজি হয়নি। সে পায়ের কাছে ফুটবল না পেয়ে তার বন্ধুদেরই লাথি দিতে শুরু করে, আর তার জীবনে যাবতীয় ভায়োলেন্সের সেখান থেকেই শুরু। তার এই বিড়বিড় করা কথাগুলো লি রেকর্ড করে নেয়, কারণ এটি তার ডকুমেন্টারিতে খুব ভালো কাজে দেবে। তাদের পুরো লিস্ট তৈরি করা হয়ে যায়। লি ইউনকে বলে, কোচ হিসেবে সেই ইয়নকে সুযোগ দিচ্ছে দলের শেষ মেম্বারকে নিজে বাছাই করে নেওয়ার। লি নিজে একটি ছেলেকে দেখিয়ে বলতে থাকে ইয়ন ওই ছেলেটিকে নিতে পারে। সে জীবন নিয়ে বেশ আশাবাদী আর তাকে দেখতেও বেশ খেলোয়াড় সুলভ মনে হয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ইয়নকে রাতের গভীরে একটি অন্ধকার জায়গায় দেখি। হঠাৎ করে তার সামনে একটি মহিলা চলে আসে। আমরা বুঝতে পারি এই মহিলাটি হলো ইয়নের মা, যে পলাতক আছে। সে ব্যবসায় তার নিজের এবং ইউনের সব টাকা ঢেলে দিয়েছে এবং শেষ পর্যন্ত জালিয়াতির দায়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। তবে ইউনের মাকে দেখতে বেশ হাসি খুশি দেখায়। ইউন মাকে জিজ্ঞেস করে, সে তার সাথে এমন কেন করলো, তার সব টাকা কেন নষ্ট করলো। ইউন তখন বলে, সন্তান হিসেবে এই টাকাগুলো এমনিতেই ইউন তার মাকে দিত। ইউনকে দেখে বোঝা যায় সে তার মাকে নিয়ে বেশ হতাশ। আমরা তাদের পেছনে একজন লোককে যেতে দেখি। ইউন তাকে দেখে বেশ ভয় পেয়ে যায় আর ভাবে হয়তো পুলিশের লোক তাদের পেছনে আসছে। কিন্তু দেখা যায় এই লোকটি হলো ইউনের মায়ের বর্তমান প্রেমিক। সবকিছু দেখে ইউনের হতাশার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। ইউনের মা জিজ্ঞেস করে, সে ফুটবল খেলা ছেড়ে দিয়ে সবিজে এত বেশি মনোযোগ দিচ্ছে কেন। ইউন সে কথার জবাব দেয় না, কারণ তার মায়ের জন্যই সে খেলা কন্টিনিউ করতে পারছে না। রাতে বাড়ি ফিরে এলে ইউনের খুব খারাপ লাগে, সে খুবই একা অনুভব করে। পরদিন লি ইউনকে বলে, তাদের আজকের এজেন্ডা হলো বোম সুসনকে ফিরিয়ে আনা। গতদিন সুসন আর খেলতে পারবে না বলে চলে গেছে। সুসন হলো সেই লোকটি যার ভালোবাসার মানুষ মানসিকভাবে অসুস্থ। ইউনকে কি করতে হবে তার সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি করে লি ইউনকে দেয়। এরপর লি ডকুমেন্টারিতে সুসনের গল্প বলতে থাকে। জন্মের পর থেকে সুসনের কখনোই কোনো বাড়ি ছিল না। সে 17 বছর বয়স থেকে কনস্ট্রাকশনের কাজ করতে শুরু করে আর একটি নিজের বাড়ির জন্য অল্প অল্প টাকা জমাতে থাকে। তবে একদিন কনস্ট্রাকশন সাইটে একটি অ্যাক্সিডেন্টে সে প্রচণ্ড আহত হয়। তার বাড়ির জন্য তিল তিল করে জমানো সব টাকা চিকিৎসায় খরচ হয়ে যায়। অল্প কিছু টাকা যা ছিল তাই এক মেট্রো স্টেশনে গুন্ডারা তাকে মেরে নিয়ে চলে যায়। সে যখন আধমরা হয়ে মেট্রো স্টেশনে পড়েছিল তখন জিজুন নামের একজন মানসিকভাবে অসুস্থ মহিলা এসে তাকে সাহায্য করে। এরপর থেকেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।
সুসন এখন কনস্ট্রাকশনে কাজ করতে না পারলেও সে জিজুনের জন্য নানান ধরনের কাজ করে। নিউজ পেপার বিক্রির কাজ হতে শুরু করে সব ধরনের ছোটখাটো কাজ সে করে থাকে। আমরা ইয়ুনকে সুসনের পাশে দেখতে পাই। সুসন তখন পত্রিকা বিক্রি করছিল। ইয়ুন তাকে ফুটবল ছেড়ে আসার কারণ জিজ্ঞেস করলে সুসন ইয়ুনের উপর খুব বিরক্ত হয় আর তাকে চলে যেতে বলে। ইয়ুন চলে আসছিল, তবে দূর থেকে লি তাকে ইশারা করে আসতে মানা করে, কারণ এসব কিছু ভিডিও হচ্ছিল। হতাশ ইয়ুন চেষ্টা চালিয়ে যায়, তবে বেশি সুবিধা করতে পারে না। খাবারের সময় তারা সবাই রাস্তার পাশের একটি ফুড স্টলে খেতে যায়, যেখানে তাদের সাথে জিজুন ছিল। সুসন শুধু জিজুনের কথাই বলে চলছিল, জিজুন কেমন কি পছন্দ করে কি পছন্দ করে না। সে এত বেশি পরিশ্রম করছে কারণ জিজুনের বাড়ি ভাড়া তাকে দিতে হয়। এক সপ্তাহের জন্য জিজুনকে ছেড়ে সে বুদাপেস্ট খেলতে যেতে পারবেই না। হঠাৎ করে জিজুন ইয়ুনের দিকে তাকায় আর বলে ওঠে, ফুটবল খেলোয়াড়? এরপর সে ভাঙা ভাঙা স্বরে বলে, সে ফুটবল পছন্দ করে। সুসন বেশ অবাক হয়ে জিজুনের দিকে তাকায়, তবে এরপর তাদের আর কোনো চেষ্টাই করতে হয়নি। সুসন নিজের ইচ্ছাতে আবারও ক্যাম্পে ফিরে আসে, কারণ তার জিজুন ফুটবল পছন্দ করে। তারা পুরো দমে প্র্যাকটিস করতে শুরু করে। ওদিকে লি আর ইউনের মধ্যে বেশ অম্লমধুর সম্পর্ক তৈরি হয়। হঠাৎ একদিন খেলার সময় সুসনের ধাক্কায় প্রচণ্ড আহত হয়ে ইঞ্জুরিতে পড়ে হন। হন তাদের অনুরোধ করে বলে, ডাক্তার বলেছে সে এক মাসের ভেতর সুস্থ হয়ে যাবে, তাই তারা যেন তাকে খেলা থেকে বাদ না দেয়। ইউন বলে সে হয়তো এক মাসের ভেতরে সুস্থ হবে, তবে তার পুরোদমে খেলা শুরু করতে আরো অনেক সময় লেগে যাবে। হন তাদের বলে এই খেলা সে তার মেয়ে আর স্ত্রীর জন্য খেলতে চায়। একটা সময় সে সফল ব্যবসায়ী ছিল, কিন্তু সে তার স্ত্রী আর মেয়েকে সময় দেয়নি। এরপর তার ব্যবসায় ধস নামে, দুর্নীতির দায়ে তাকে জেলে নেওয়া হয়। জেল থেকে বের হওয়ার পর তার কিছুই ছিল না, সে শুধুমাত্র দাঁড়ে দাঁড়ে ঘুরে মদ ভিক্ষা করে বেড়াতো। তার স্ত্রী একদিন এসে বলে সে যেন তাদের সাথে কোনো সম্পর্ক না রাখে। তার কর্মকাণ্ডে তারা লজ্জিত হয়। লি হনের সব কথাবার্তা ভিডিও করছিল। হন সেদিকে আঙুল তুলে বলে এ সব কিছু টিভিতে দেখা যাবে, তাই সে তার মেয়ে আর স্ত্রীকে দেখিয়ে দিতে চায় সে এতটাও অকর্মণ্য নয় যে তাকে নিয়ে লজ্জিত হতে হবে, তাই সে যে কোনো ভাবে এবছর খেলতে চায়। ইয়ুন আর লি দ্বিধায় পড়ে যায়, তারা হনকে নিয়ে কি করবে। তারা দলের জন্য শেষ খেলোয়াড় খোঁজার চেষ্টা চালিয়ে যায়। জুনিয়র কোচের তথ্য থেকে তারা একটি ছেলের সাথে দেখা করতে যায়, যে ছেলেটি পত্রিকা বিক্রি করে। সে তাদের বলে সে অবশ্যই এবার খেলবে। ইয়ুন যখন ছেলেটির সাথে কথা বলছিল, লি লক্ষ্য করে তার ব্যাগে কিছু হারানো বিজ্ঞপ্তি লেখা পোস্টার আছে। লির চোখ পড়তেই ছেলেটি ব্যাগ তাড়াতাড়ি লুকিয়ে ফেলে আর বলে সে পরদিন ক্যাম্পে আসবে। তবে ক্যাম্পে তারা অপেক্ষা করে থাকলেও ছেলেটির দেখা পাওয়া যায় না। লি তখন জুনিয়র কোচকে জিজ্ঞেস করে এই ছেলেটি কাকে খুঁজে বেড়াচ্ছে। তখন আমরা ইনসুনের গল্প জানতে পারি। 7 বছর বয়সে তার বাবা মা দুজনেই তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিজেরা আত্মহত্যা করে। ইনসুন কোনো মতে বেঁচে যায়। এরপর থেকে সে এতিমখানায় বড় হতে থাকে। এতিমখানায় তার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটি তার বেঁচে থাকার প্রেরণা ছিল। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। ইনসুন অনেক কাজ করে যেন মেয়েটি তার পড়াশোনা চালিয়ে যেতে পারে। ইনসুনের কথা মতো মেয়েটি পড়াশোনা চালাতে চাকরি ছেড়ে দেয়। তার চাকরির শেষ দিনে সে অফিসের সবার সাথে পিকনিক করতে যায় আর নদীতে পড়ে ভেসে যায়। যেহেতু তার লাশ পাওয়া যায়নি, ইনসুন এখনো বিশ্বাস করে মেয়েটি বেঁচে আছে, তাই সে মেয়েটিকে খুঁজে বেড়ায়। তার কর্মকাণ্ডে পুলিশরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। এসব শোনার পর লি আর ইয়ুন চলে যায় ইনসুনকে খুঁজতে। ইয়ুন ইনসুনকে বলে ক্যাম্পে তার প্রতিটি ভিডিও করা হবে আর জাতীয় টেলিভিশনে ব্রডকাস্ট হবে। মেয়েটি যদি বেঁচে থাকে, মেয়েটির জানা দরকার ইনসুন তাকে পাগলের মতো খুঁজছে। এই ডকুমেন্টারির চেয়ে ভালো কোনো মাধ্যম হতে পারে না মেয়েটির কাছে এই বার্তা পৌঁছানোর। এরপর আর ইনসুনের রাজি না হওয়ার কোনো কারণই থাকে না। তারা ইনসুনকে নিয়ে ক্যাম্পে ফিরে যায়। আহত হন ক্রাচে ভর দিয়ে আসে। তারা সবাই মিলে আবারও প্র্যাকটিস করতে শুরু করে। সবাই খুবই স্বতঃস্ফূর্ততার সাথে প্র্যাকটিসে যোগ দেয়। তারা যতই স্বতঃস্ফূর্ত হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায় তারা ফুটবলের কিছুই জানে না। খেলতে গিয়ে তারা সব তালগোল পাকিয়ে ফেলে। এতে লি বেশ মজা পায়। তার ডকুমেন্টারির জন্য এগুলো বেশ মজার কন্টেন্ট। তবে ইয়ুন প্রচণ্ড বিরক্ত হয়। দেখা যায় ইনসুন
যাও কিছু খেলতে পারে, তবে সে তখনই গোল দিতে পারে যখন বলটি থেমে থাকে। ইয়ন তাদের সবাইকে নিয়ে চক্কর লাগাতে শুরু করে, তবে তারা এক চক্কর দিয়ে ভীষণ হাঁপিয়ে পড়ে। লি এসে ইয়নের কানে কানে বলে তাদের সবাইকে বকাঝকা করতে, যেন তারা জিত করে হলেও ভালো করতে পারে। তবে ইয়নের বকাঝকার ফল হয় উল্টো, তারা সবাই হাসাহাসি করতে থাকে এবং একসময় সুসন এসে উল্টো ইয়নকেই চ্যালেঞ্জ করে যে ইয়ন যদি তাদের পাঁচজনের বিরুদ্ধে খেলে জিততে পারে তাহলে তারা সবাই ইয়নকে 20,000 টাকা দিবে, আর ইয়ন হারলে তাদেরকে টাকা দিতে হবে। ইয়ন রাজি হয়ে যায়, কারণ এদেরকে হারানো তার জন্য কোনো ব্যাপারই না। আসলেই হয় তাই, সে তাদেরকে হারিয়ে দেয় আর প্রচন্ড খুশি হয়ে চেঁচাতে থাকে যেন সে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জিতে এসেছে। সবাই তার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়। এ সময় ক্যাম্পে আসে জিওনের মেয়ে। মেয়েকে দেখে জিওন খুবই খুশি হয়। লিয়ের পর জিওনের মেয়ের একটি ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে জিওনের মেয়ে তার বাবার সম্পর্কে বলে তার বাবা প্রয়োজনের চেয়েও বেশি ভালো একজন মানুষ, তাই সবাই শুধু তার থেকে ফয়দা নেয়। এখন তার মা আর তার বাবার সাথে থাকতে চায় না, তারা অস্ট্রেলিয়া চলে যেতে চায়। লি জিজ্ঞেস করে অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষবারের মতো সে তার বাবার সাথে কি করতে চায়। জিওনের মেয়ে বলে সে শেষ কটা দিন তার বাবার সাথে থাকতে চায়, কিন্তু তার বাবার কোনো ঘর নেই, তার বাবা একজন আশ্রয়হীন মানুষ। এই কথা শুনে লির বেশ মন খারাপ হয়ে যায়। সে বলে একজন মানুষ তাদের দুজনকে তার বাড়িটা কিছুদিনের জন্য থাকার জন্য দিতে পারে, সেই মানুষটা আর কেউ নয়, তাদের কোচ ইয়ন। ইয়ন এ সম্পর্কে কিছুই জানতো না, সে যতক্ষণে জানে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তার আর না করার উপায় থাকে না। সবাই ইউনের অনেক প্রশংসা করতে থাকে, অথচ ইউনের বিন্দুমাত্র ইচ্ছা নেই কাউকে তার বাড়িতে থাকতে দেয়ার। হঠাৎ এক ছেলে এসে জুনিয়র কোচকে তড়িঘড়ি করে ডেকে নিয়ে যায়। এরপর আমরা জুনিয়র কোচকে তাদের স্পন্সর কোম্পানির অফিসে দেখি। এই কোম্পানি ঠিক করেছে তারা এখন আর আশ্রয়হীন ফুটবল টিমকে স্পন্সর করবে না। জুনিয়র কোচ জিজ্ঞেস করে তারা শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত কিভাবে নিল। তখন ওই কোম্পানির কর্মী বলে তারা কখনোই এই দলের সাথে অফিসিয়ালি ডিল করেনি, তাই তারা ইচ্ছা করলেই যে কোনো সময় না করতে পারে। জুনিয়র কোচ হতাশ হয়ে চলে যায়, তবে যাওয়ার আগে বলে যায় মানুষের জীবনের কোনো ঠিক নেই। আজ তাদের অনেক সম্পদ আছে যারা বড় বড় অফিসে বসে, তারা একদিন আশ্রয়হীন হয়ে যেতে পারে, তাই অন্যের জন্য কিছু করার সময় মানুষের ভাবা উচিত যে নিজের জন্যই করছে। এসব বলে জুনিয়র কোচ মন খারাপ করে চলে যায়। জিওন ও তার মেয়ে ইয়নের বাড়িতে বেশ আনন্দে ছিল, তারা খাওয়া দাওয়া করছিল আর গল্প করছিল। হঠাৎ জিওনের মেয়ে জিজ্ঞেস করে কোচ কোথায়। দেখা যায় ইয়ন আপাতত সুসনের বাড়িতে থাকছে। জিজুন তাকে ডিম এনে খেতে দেয় আর বলে ফুটবল খেলোয়াড়দের বেশি করে ডিম খাওয়া উচিত। ইয়ন মেয়েটিকে জিজ্ঞেস করে সে ফুটবল সম্পর্কে কি কি জানে। জিজুন তাকে মুখস্থ রোনালদো হতে শুরু করে মেসি সবার সম্পর্কে বলে যেতে থাকে। ইয়ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরদিন ইয়ন তাদের সবাইকে একটি প্রো ফুটবল টিমের সাথে ম্যাচ খেলতে নিয়ে যায়। সবাই বেশ নার্ভাস ছিল, কারণ তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে খেলতে চলেছে। দেখা যায় ইয়নের সাথে দলের সবার বেশ সখ্যতা গড়ে উঠেছে। শুধুমাত্র সুসন কোনো কারণে তাকে অপছন্দ করে। তারা ওই জায়গায় গিয়ে পৌঁছানোর পর দেখে কিছু স্কুলের বাচ্চাদের সাথে তাদের ফুটবল খেলার আয়োজন হয়েছে। এই বাচ্চাদের কাছেও তারা প্রথম হাফে 3 গোল খেয়ে ফেলে। ইয়ন তাদের ডেকে তখন অনেক মোটিভেশন দেয় আর বলে কাদের বিরুদ্ধে জিতছে ব্যাপার না, জেতাটাই মুখ্য। সেকেন্ড হাফ খেলা শুরু হয় আর এবার তার প্রচন্ড স্পৃহার সাথে খেলে, 4 গোল দিয়ে জিতে যায়। তাদের মধ্যে বেশ ভালো টিম স্পিরিট দেখা যায়। খেলা শেষে যখন সবাই উদযাপন করছিল তখন দেখা যায় জিওনের নাক থেকে রক্ত পড়ছে, ব্যাপারটা কেউ লক্ষ্য করে না। পরদিন কোচ লিকে স্পন্সর চলে যাওয়ার বিষয়টি বলে। লি প্রচন্ড খেপে যায়, কারণ এই ডকুমেন্টারি তৈরি করার জন্য তাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে। ইয়ন সেখানে আসে আর জানতে পারে তাদের স্পন্সর নেই, তার মানে সে এতদিন যা নিয়ে পরিশ্রম করছিল সবই বৃথা যাবে। ইয়ন রাগ করে চলে যেতে নেয়। লি তাকে থামায় আর কোচকে জিজ্ঞেস করে তাদের কত টাকা প্রয়োজন। তাদের 30 লক্ষ টাকার প্রয়োজন, যার 1 টাকাও তাদের হাতে নেই। কোচ তাও চেষ্টা করে নতুন কোনো স্পন্সর জোগাড় করার, তবে তা মোটেও সহজ ব্যাপার না। ইয়ন বলে সে এখানে এক মুহূর্তও থাকবে না। ইয়নের তখন ফোন কল আসে আর সে ছুটে বেরিয়ে পড়ে। এরপর ইয়নকে আমরা জেলে দেখি।
শেষ পর্যন্ত তার মা পুলিশের কাছে ধরা পড়েছে। ইয়ুন তার মায়ের কাছে যায় আর জিজ্ঞেস করে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি। সব মায়েদের কাছে সন্তানরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে কি? তার মা এই প্রশ্নের জবাব দিতে চায় না, কিছুটা দ্বিধা করে। ইয়ুন সবই বুঝতে পারে। সে তার মাকে বলে তার হাতে কোনো টাকাই নেই, যে সে তার মাকে ছাড়িয়ে নিতে পারবে। এই বলে সে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে তার মাকে বলে যায় সে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করছে। ফেরার সময় সে দেখে কিছু ছেলে এক মেয়েকে খুবই উত্তক্ত করছে। কাছে যেতেই দেখে মেয়েটি হলো জিজুন। ইয়ুন ছেলেগুলোকে বুঝিয়ে সরানোর চেষ্টা করে, তবে ছেলেগুলো আরো বেয়াদবি করে। তখন ইয়ুনে তাদের মারধর করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মারামারির দায়ে তাকে পুলিশ ধরে। এই খবরও দ্রুত ছড়িয়ে পড়ে যে প্রাক্তন ফুটবলার ইয়ুন আবারও মারামারি করে জেলে গেছে। এই নিউজ সেই সাংবাদিক করেছে যে আগে ইয়ুনের ঘুষি খেয়েছিল। আশ্রয়হীন ফুটবল দলের সবাই সেই সাংবাদিককে এসে বোঝায় ইয়ুন যাই করেছে ওই প্রতিবন্ধী মেয়েটিকে বাঁচাতে করেছে। সাংবাদিক বলে তার কোনো প্রমাণ নেই, কারণ জিজুন মুখে কিছুই বলছে না, সে তার স্বভাব মতো চুপ করে আছে। লি চেষ্টা করে জিজুনকে বোঝানোর, যেন সে সেদিন কি হয়েছে তা খুলে বলে। লি সাংবাদিককে নিয়ে জিজুনের কাছে আসে আর বারবার তাকে জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছে। জিজুন মুখে কিছু বলে না, তবে সে পাশের বিল্ডিং এর একটি বারান্দার দিকে ইশারা করে আর মোবাইলের দিকে ইশারা করে। জানা যায় ওই বাড়ির বারান্দা থেকে সেই রাতে কি হয়েছিল সবকিছু একজন ভিডিও করেছে। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেগুলো জিজুনকে নির্যাতন করছিল আর সেখানে মাসিহা হয়ে পৌঁছেছে ইয়ুন। এই ভিডিওটির সাথে ইয়ুনের আশ্রয়দের সাহায্য করার আর জিয়নকে তার বাড়িতে থাকতে দেওয়ার সব ভিডিও মিলিয়ে একটি ভিডিও তৈরি করে লি। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায়। এবার ইয়ুনের অবস্থা রাতারাতি পাল্টে যায়। ইয়ুনের খারাপ ইমেজ ভালো তো হয়ই, তাদের ওই ভিডিওটি থেকে অনেক বেশি টাকা আসতে থাকে। সবাই তাদের বিশ্বকাপের জন্য ডোনেশন দিতে শুরু করে। এক সময় তাদের বিশ্বকাপে যাওয়ার জন্য যে টাকা প্রয়োজন তা জোগাড় হয়ে যায়। এই আনন্দের সময়ে তারা ইয়ুনকে কোথাও খুঁজে পায় না। ইয়ুনকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় পরিত্যক্ত একটি বাড়িতে, যেখানে আগে ইনসুন থাকত। পরের দৃশ্যে দেখা যায় ইয়ুনকে তার এজেন্সির মালিক ডেকে পাঠিয়েছে। এজেন্সি তার নতুন একটি রিয়েলিটি শোর ব্যবস্থা করেছে, যেখানে তাকে জঙ্গলে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে হবে। এই শো আশ্রয়হীন বিশ্বকাপের ঠিক আগের দিনই হবে। এজেন্সি মালিক তাকে বলে দেয় ইয়ুনের বিশ্বকাপে যাওয়ার দরকার নেই। এই আশ্রয়হীন কাণ্ডে ইমোশন বেশি, টাকা কম। এই জঙ্গল রিয়েলিটি শো থেকে তাকে প্রচুর টাকা আগেই দেয়া হবে, তাই ইয়ুনকে সেদিকেই মনোযোগ দিতে হবে। ইয়ুন কি করবে বুঝে উঠতে পারে না। ইয়ুন তার দলকে খুব ভালো মতো ট্রেনিং দেয় আর বলে সে তাদের সাথে বিশ্বকাপ যেতে পারছে না। এই কথা শুনে সবার মন ভীষণ ভেঙে পড়ে। একদিন ইয়ুনের মা আসে তার সাথে দেখা করতে। সে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। মা ছেলে গল্প করে, খাওয়া দাওয়া করে আর টিভিতে ইয়ুনের পুরনো ম্যাচগুলো দেখে। তার ম্যাচগুলো দেখে ইয়ুন কেমন যেন অন্যরকম হয়ে যায়। এরপর আমরা আশ্রয়হীন কোরিয়ান ফুটবল দলকে এয়ারপোর্টে দেখি। তারা তাদের কোচ ছাড়াই বুদাপেস্ট যাচ্ছে। আপাতত তাদের দলের কোচ হন। সবার খুব মন খারাপ ছিল। এ সময় তাদের পাশে সুটেড বুটেড এক লোক এসে দাঁড়ায়। সেই লোকটি আর কেউ না, ইয়ুন। ইয়ুনকে দেখে সবাই ভাবে সে হয়তো জঙ্গলের দিকে যাচ্ছে। তবে যখন বুঝতে পারে ইয়ুন তাদের সাথেই যাচ্ছে, তারা বাদ ভাঙা খুশিতে ফেটে পড়ে। তাদের কোরিয়া কোরিয়া চিৎকারে এয়ারপোর্ট জমজমাট হয়ে যায়। পরের দৃশ্যে তাদের সবাইকে কোস্টারিকার অলিগলিতে দেখা যায়, যেখানে তারা টিম প্যারেড করছিল। সব দেশের সব আশ্রয়হীন খেলোয়াড়দের সমন্বয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। উদ্বোধনী ম্যাচ দেখে তারা হতভম্ব হয়ে যায়, কারণ এদের দেখে কোনোভাবে আশ্রয়হীন দলের খেলোয়াড় বলে মনে হচ্ছিল না, বরং তাদের আসল ন্যাশনাল ফুটবলার মনে হচ্ছিল। তাদের উদ্যত ভঙ্গি আর মার্কাট খেলা দেখে সবাই বেশ ভড়কে যায়। এরপর আসে তাদের পালা। কোরিয়ার সাথে খেলা পড়ে কোস্টারিকার। কোস্টারিকা 7 মিনিটের মাথায় গোল দিয়ে বসে। এরপর একের পর এক গোল হতেই থাকে। 12 গোলে জিতে যায় কোস্টারিকা। ইয়ুন তাদের তেমন কোনো নির্দেশনা দিতে পারে না। প্রচন্ড বিরক্ত হয় লি। হেরে মন খারাপ করে রাস্তায় হাঁটছিল ইনসুন। হঠাৎ তার অন্য দলের কিছু খেলোয়াড়ের সাথে ঝগড়া লেগে যায়। এক সময় তা মারামারিতে গিয়ে থাকে। ইয়ুন এসে তাদের না থামিয়ে নিজেও মারামারিতে লেগে যায়।
লি লক্ষ্য করে তাদের আরও 10টি ম্যাচ খেলতে হবে, যার বেশিরভাগ ইউরোপীয় শক্তিশালী সব দলের সাথে। লি বলে তার বেশি কিছু চাওয়ার নেই, সে শুধু একটা ম্যাচই জিততে চায়। ডকুমেন্টারির জন্য এটা বেশ দরকার। জুনিয়র কোচও চায় অন্তত একটা ম্যাচ তারা জিতুক, তাদের এত কষ্ট তাহলে সার্থক হবে। ওদিকে খেলোয়াড়দের এসব হুশ ছিল না, তারা বুদাপেস্টের রাস্তায় নাচ গানে মশগুল ছিল। নাচতে নাচতে সুসন তার হাত ভেঙে ফেলে, সে আর ম্যাচ খেলতে পারবে না। অথচ তাদের আর কোনো রিজার্ভ খেলোয়াড় নেই। ইউন কি করবে কিছুই বুঝতে পারে না। লি এর মধ্যে খবর পায় যাদের খেলোয়াড় সংকট আছে তারা অন্য দেশের খেলোয়াড় ভাড়া করতে পারবে। লি দুজন ব্রাজিলের খেলোয়াড়কে নিয়ে আসে তাদের দলে খেলার জন্য। ইউনের এসব ভালো লাগে না, তবে তাদের করার কিছুই নেই। এই ব্রাজিলের খেলোয়াড়দের সুবাদে পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তারা জিতে যায়। তবে কোরিয়ার কেউ একটি গোলও দিতে পারে না, সব গোল ওই দুই ব্রাজিলের খেলোয়াড় দেয়। ইউনের খুব খারাপ লাগে, তার কাছে এই জয়ের কোনো মূল্যই নেই। সে তার দলকে বলে এখানে তারা হয় ইতিহাস তৈরি করতে পারে, না হয় কিছু স্মৃতি। তারাই ঠিক করে নিক তারা কি করতে চায়। লি ইউনের কথা শুনে অবাক হয়, কারণ এসব কথা সেই স্ক্রিপ্ট ছাড়াই বলছে। এবার দলের সবাই মিলে ঠিক করে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। ইউন তাদের পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয়, কাকে কি করতে হবে এবং কিভাবে তারা জয়ের কাছাকাছি যেতে পারে। তাদের পরের ম্যাচ জার্মানির সাথে। এই ম্যাচে ব্রাজিলের দুজনকে প্রথমার্ধে নামানো হয় না, কোরিয়ার প্রত্যেকে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যায়। জার্মানি যদিও গোল দিতে পারে, তবে সবাই তা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করে। ভাঙা হাত নিয়ে নামে সুসন, সে বেশ ভালো খেলে আর গোল ঠেকাতে সক্ষম হয়। সে ছুটে এসে ইউনের সাথে হাত মেলায়, এটাই বোধ হয় তার ইউনের সাথে প্রথম আন্তরিক আচরণ। তারা যত ভালো খেলে জার্মান দল ততই অ্যাটাকিং মোডে চলে যায়, ফলস্বরূপ গোলকিপার মন আহত হয়। জুনিয়র কোচ তাদের বোঝায় তারা যথেষ্ট ভালো খেলেছে, এবার তাদের উচিত ব্রাজিলের খেলোয়াড়দের নামতে দেয়া। কথা হলো কে ছাড় দিবে, কার পরিবর্তে নামবে দুই ব্রাজিলিয়ান। সবাই খেলতে চায়, কেউ নিজের পরিবার, কেউ নিজের মা বাবা, কেউ সন্তান, বা কেউ সমাজকে নিজের যোগ্যতা দেখানোর জন্য খেলতে চায়। কেউই পিছপা হবে না। জিয়ন বলে তারা সবাই জাতীয় দলের খেলোয়াড়, তারা একাই খেলবে, তাদের কোনো সাবস্টিটিউট দরকার নেই। তার এই কথায় সবাই উল্লাসে ফেটে পড়ে। হন এবার অনুরোধ করে সেও খেলতে চায়, সে একদমই ফিট আছে, এটাই হয়তো তার শেষ সুযোগ। ইউন তাকে অনুমতি দেয়, সে সবাইকে বলে দেয় সবার ইনজুর্ড হওয়ার পুরো সম্ভাবনা আছে। তারা কি আসলেই নামতে চায়? সবাই সাড়া দেয়। দ্বিতীয়ার্ধেও তারা পুরো কোরিয়ান লাইন আপ নিয়ে নামে, তাদের মধ্যে এবার আত্মবিশ্বাসের কোনো কমতি দেখা যায় না। তবে তারা এখনো তেমন সুবিধা করতে পারে না। ইউন ইনসুনকে ডেকে বলে এ সবকিছু তার ইউমির জন্য করতে হবে। ইউমি হলো ইনসুনের হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষ। ইনসুন মাঠে যায় আর সে সহ সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে। গোলকিপার ছিল হন, যে অনেকগুলো গোল আটকাতে সক্ষম হয়। সবাই অবাক হয়ে কোরিয়ার এই নতুন রূপ দেখতে থাকে। এর মধ্যে কোরিয়ার অনেকে আহত হতে থাকে। সবচেয়ে বেশি অবস্থা খারাপ হয় গোলকিপার হনের, তবে হন থেমে থাকে না, একের পর এক গোল আটকে দেয়। দর্শক সারি থেকে কোরিয়া কোরিয়া চিৎকার আসতে থাকে, আর বাকি থাকে অল্প কিছু মিনিট। তখনই ইউন হনের দিকে তাকিয়ে কিছু ইশারা করে, হনের দলের সবার সাথে চোখের ইশারায় কথা হয়। এরপর হন বল ছুড়ে দেয় আর তা পায়ে পায়ে একদম চলে যায় ইনসুনের কাছে। ইনসুন সরাসরি গোলে পাঠিয়ে দেয়। তখনই খেলা শেষ হয়, কোরিয়ান দল তাদের প্রথম গোলটি দিতে সক্ষম হয়েছে। এই ম্যাচ তারা হারে, তবে তাদের কাছে জয়ের চেয়েও বেশি মনে হয়। এর পরের প্রতিটি ম্যাচ তারা খুবই আত্মবিশ্বাসের সাথে খেলে। বিশ্বকাপের এই আসর থেকে তারা শ্রেষ্ঠ উদীয়মান দলের খেতাব জিতে নেয়। তারা সবাই কোরিয়া ফিরে আসে আর আগের মতো দিন কাটাতে থাকে। তবে সামান্য কিছু পরিবর্তন আসে তাদের জীবনে। সবচেয়ে বড় পরিবর্তন হলো তারা এখন আর কেউ আশ্রয়হীন না, সবার মাথার উপর ছাদ আছে। লির ডকুমেন্টারি অনেক বেশি খ্যাতি পেয়েছে আর তার অ্যাডফার্মের রেটিং অনেক বেড়ে গেছে। হনের মেয়ে তার নাতনিকে নিয়ে বাবার সাথে দেখা করতে আসে, নাতনিকে কোলে নিয়ে যেন হনের জীবন পূর্ণতা পেয়ে যায়।
জিয়নের মেয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, তবে তার মেয়ে এখন আর বাবাকে নিয়ে মোটেও চিন্তিত না। তার বাবা যে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। ইনসুন এখনো পত্রিকা বিক্রি করে। পত্রিকা বিক্রি করতে করতে একদিন তার এক মেয়েকে ভালো লেগে যায়। ইনসুন আসলে বুঝে গেছে ইউমির জন্য অপেক্ষা করে লাভ নেই, তাকে তার জীবন নিয়ে এগিয়ে যেতে হবে। জিজুন এখন সুসনকে হ্যান্ডসাম ফুটবল খেলোয়াড় বলে ডাকে, আগে যা সে ইউনকে ডাকত। আর ইউন ফিরে যায় রেড চ্যাম্পিয়নে, তাকে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে দেখা যায়। তার খেলা দেখতে এসেছে লি, ইউনের মা আর জিজুন। জিজুন ইউনের দেয়া জার্সি পরে খেলা দেখতে এসেছে। সবাই ইউনকে চিয়ার করতে থাকে আর ইউন তার সূক্ষ্ম গোলটি করে ফেলে। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।